फार्स्ट सेमिस्टारे 2022-23 শিক্ষাবর্ষের প্র্যাকটিক্যাল এক্সামের রুটিন ঘোষণা করলো আজকে। তো যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের কিন্তু অনার্স কোর্সে প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে থাকে। সেই প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু হোম সেন্টারে হবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্র্যাকটিক্যাল পেপারের পরীক্ষাগুলি কিন্তু হোম সেন্টারে হবে এবং কোন পেপারের পরীক্ষা কবে হবে এবং কোন সময় হবে সেটা তোমরা দেখে নাও। প্রথমে আসছি জুওলজি এর সিসি ওয়ান এবং টু পেপারের পরীক্ষা হচ্ছে 22 এবং 23 তারিখে। টাইম কিন্তু পাশে দেওয়া আছে 12টা থেকে 2টা পর্যন্ত প্রত্যেক দিনের জন্য। তারপরে ফিজিক্সের পরীক্ষা কিন্তু 22-23, মাইক্রোবায়োলজির পরীক্ষা হচ্ছে 22-23, ফিজিওলজির পরীক্ষা হচ্ছে 17-18 তারিখ, এটা কিন্তু মে মাসের। টাইম কিন্তু সেম আছে। তারপর দেখবে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল যাদের আছে, সিসি টু সেট ওয়ান এবং সিসি টু সেট টুর পরীক্ষা কিন্তু 17 এবং 18 তারিখে হচ্ছে এবং পরীক্ষার টাইম হচ্ছে 11টা থেকে। কেমিস্ট্রি সিসি ওয়ান এবং টু 17-18 তারিখে পরীক্ষা আছে 12টা থেকে 2টা পর্যন্ত। বোটানি পরীক্ষা হচ্ছে সিসি ওয়ান এবং টু 17 এবং 18 তারিখ 12টা থেকে 2টা পর্যন্ত। তারপর আছে মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি সিসি টু এবং ওয়ান 16 এবং 18 তারিখে হচ্ছে 11টা থেকে। ফুড অ্যান্ড নিউট্রিশনের পরীক্ষা হচ্ছে সিসি ওয়ান এবং টু পেপারের 19 এবং 20 তারিখে, তো 12টা থেকে 2টা পর্যন্ত। এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের পরীক্ষা সিসি ওয়ান এবং টু 19-20 তারিখে সেম টাইম। কম্পিউটার সায়েন্সের পরীক্ষা হচ্ছে 19-20 তারিখে এবং স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা কিন্তু 19-20 তারিখে হচ্ছে। তো এই যে তোমার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সামের রুটিন, ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমার সুবিধা হয়। তো তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলি কিন্তু বাইরের সেন্টারে হবে না, হোম সেন্টারে হবে। তো ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।